আসসালামু আলাইকুম। একঘেয়েমি পটল তরকারিগুলো রান্না করতে করতে আমি রীতিমতো বিরক্ত হয়ে গেছি। তো আজকে চেষ্টা করেছি নতুন একটা কিছু করার। পটলের চামড়াগুলো ছিলে চারপাশ থেকে একটু ভালো করে কুচিয়ে নিতে হবে। তারপর তাতে দিতে হবে লবণ, হলুদ এবং মরিচ সামান্য পরিমাণে, মানে আধা চামচ থেকেও খুবই কম দিতে হবে। তো দিয়ে ভালো করে একটু তেলে ভেজে নিলে ভালো। আর ভাজার ক্ষেত্রে একটু খেয়াল করবেন যেন হালকা একটু ব্রাউন কালার হয় সবগুলো পটল উল্টে পাল্টে ভালো করে আর কি। এখানে আমি একটা পেস্ট রেডি করছি। প্রথমে দিয়েছি একটা টমেটো, সাথে দিলাম ছোট একটা পেঁয়াজ কুচি, একটা কাঁচা মরিচ আর সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন যেন আচারের ফ্লেভারটা আসে। আর এখানে কিন্তু রসুন অ্যাড করতে হবে। আমার কাছে রসুন ব্লেন্ড করা ছিল তাই এখানে আলাদা করে দিলাম না। অল্প পরিমাণে রসুন, মানে চার থেকে পাঁচটা বড় কোয়া হলেই রসুনটার পরিমাণ এক্স্যাক্ট হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন, মানে পটলটা একদম খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে, তাহলেই মজা। আর চেষ্টা করবেন ছোটো ছোটো যে পটলগুলো পাওয়া যায় একদম কচি পটলগুলো, সেগুলো দিয়ে করার টেস্টটা আর একটু ভালো আসে আর কি। তো এখানে আমার কিন্তু প্রায় ভাজা সবগুলো শেষ হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর তারপরে করব রান্না শুরু। রান্না শুরুতে এখানে প্রথমে দিয়েছি আমি একটা তেজপাতা, তারপর দিয়েছি অল্প পরিমাণ কিছু পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে আসলেই যে পেস্টটা রেডি রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিয়েছি। আর এখানে পেস্টটা ঢেলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবেন, নর্মালি আমরা যেভাবে মশলা কষাই আর কি। বাকি মশলাগুলো দেওয়ার পালা, প্রথমে দিয়েছি লবণ, হলুদ এবং গুঁড়া মরিচ। আর সব কিছু দেওয়া হবে ছোটো চার চামচে এক চামচ করে। এবার সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, মশলাটা একদম ভালো করে কষাতে হবে। তারপর দিয়েছি আমি কিছু পরিমাণ চিংড়ি, আপনারা চাইলে ছোটো চিংড়িগুলোও দিতে পারেন। এটাও ছোটো চিংড়ি বাট এটা একটু মাঝারি সাইজের, তো ছোটো চিংড়িটা হলে আর একটু বেশি করে দিতে পারেন পরিমাণে। এই তো মোটামুটি চিংড়িটা ভালো করে কষে আসার পরেই পটলগুলো দিয়ে দেবো। আর পটলগুলো দেওয়ার পরে এটাতে ভালো করে একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রাখতে হবে চুলোয়। আর সামান্য পরিমাণ পানি অ্যাড করবেন, মানে দেখা যায় কি আমি যে কাপটা দিয়ে পানি দিয়েছি সেটার আধা কাপ পানি আমি দিয়েছি। বেশি ঝোল রাখতে যাবেন না, কারণ বেশি ঝোল রাখলে জিনিসটার মজাটা চলে যাবে। তো অল্প পরিমাণ পানি দিয়ে, মানে পটলটা যেন ভালো করে সিদ্ধ হয় সেই পর্যন্ত একটু সময় দেওয়া আর কি। আর এখানে দিয়েছি আমি এক টেবিল চামচ জলপাইয়ের আচার। আর এই আচারের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, যে কোনো আচার দিতে যাবেন না, মানে বড়ই আচার দিবেন না, যে কোনো সামান্য পরিমাণ জলপাইয়ের বা আমের আচার বা তেঁতুলের আচার, এই তিনটে আচার থেকে যে কোনো একটা আচার দিলেই না। এতটা টেস্ট হয়েছে, মানে আমি কিন্তু একদম ঝোলটা শুকিয়ে মাখো মাখো টাইপের করেছি, খেতে অসাধারণ লেগেছে। গ্রীষ্মকালীন তরকারিগুলো না আমার খুবই অপছন্দ। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।